হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা প্রত্যেককেই জানেন লোকাল ট্রেন কিন্তু বন্ধ রয়েছে, এর মধ্যেই কিন্তু কিছু জায়গায় ভাঙচুর থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ধরনের অবরোধ চলছে এবং আপনাদেরও কিন্তু অনেক এই লোকাল ট্রেন না চলার কারণে অসুবিধা হচ্ছে। এই কথা মাথায় রেখে কিন্তু রাজ্য সরকারকে চিঠি দিল কেন্দ্র সরকার। আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কবে নাগাদ লোকাল ট্রেন চালু হতে পারে। কেন্দ্র সরকার কিন্তু লোকাল ট্রেন চালাতে বাংলায় কোনো আপত্তি জানালো না, এ নিয়ে কিন্তু একটি বিস্তারিত চিঠি দিয়ে দিল। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কবে নাগাদ চালু হতে পারে, এ নিয়ে কিন্তু একটি ইঙ্গিত চলে আসলো যে পুজোর আগেই লোকাল ট্রেন চালু হতে পারে। আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখবেন। রাজ্যে খুব দ্রুত লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। অন্ততপক্ষে রেলের তরফ থেকে নবান্নকে দেওয়া একটি চিঠি প্রকাশে আসতেই জানা গিয়েছে যে কেন্দ্র পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালাতে রাজি। আর এই চিঠি ঘিরে রাজ্যের বাসিন্দারা আশায় বুক বাঁধছেন। এর পাশাপাশি লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে রাজ্যের সাথে আলোচনার জন্য এই চিঠি দেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে। আর পুনরায় কবে থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু করা যেতে পারে তা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য কবে দুই পক্ষের আলোচনা সম্ভব তাও জানতে চাওয়া হয়েছে এই চিঠিতে। রেলের তরফ থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে রেলকর্মীদের কাজের সুবিধার জন্য বেশ কিছু ট্রেন বর্তমানে চালানো হচ্ছে, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওই সকল ট্রেনগুলিতে সাধারণ মানুষ চাপার চেষ্টা করছেন। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তাদের ওই ট্রেনে চাপার জন্য অনুমতি দেওয়া হয়নি, যে কারণে বেশ কয়েক জায়গায় বিক্ষোভের সৃষ্টি হয়। আর ওই সকল পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু করার জন্য রাজ্যের সাথে আলোচনার সময় চাওয়া হচ্ছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে যে বর্তমান করোনা পরিস্থিতিতে সমস্ত রকম বিধিনিষেধ মেনে পূর্ব রেল রাজ্যে লোকাল ট্রেন চালাতে প্রস্তুত। আর এই সকল সমস্ত প্রস্তুতি রেলের তরফ থেকে সারা হয়ে গেছে, তবে এখন আটকে রয়েছে রাজ্যের সবুজ সংকেত। আর এই সবুজ সংকেত মিললেই পুনরায় রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন রাজ্যকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে রেলের তরফ থেকে, বাংলায় লোকাল ট্রেন কিন্তু চালাতে কেন্দ্র সরকারের কোনো আপত্তি নেই। কেন্দ্র সরকারের চিঠি দেওয়ার পরে মনে হচ্ছে যে পুজোর আগেই লোকাল ট্রেন কিন্তু চালু হতে পারে। এর পাশাপাশি লোকাল ট্রেন পুনরায় চালু করার জন্য কিন্তু রাজ্যের সাথে আলোচনা করার জন্য এই চিঠি কিন্তু দেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে। রেল এবং রাজ্য সরকারকে আলোচনা করার জন্য কিন্তু এই চিঠি দেওয়া হচ্ছে যে কবে নাগাদ এই পরিষেবা চালু করা যেতে পারে। এখন কিন্তু বাকি রয়েছে রাজ্য সরকারের অনুমতি। যদি রাজ্য সরকার অনুমতি দিয়ে দেয় তাহলে কিন্তু লোকাল ট্রেন চালু হয়ে যাবে। তো বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানানোর চেষ্টা করবেন এবং আপনার যদি এ নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখবেন।